আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো করোনা ভাইরাস জনিত কারণে শিক্ষা প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রতিষ্ঠান বন্ধ আছে আর এই বন্ধ থাকাকালীন সময়ে আমি তোমাদের জন্য অনলাইনে বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছি তো আমি আজকে যাদের এবং যে বিষয়ের ওপরে ক্লাস নেব সেটা হলো শ্রেণী নবম এসএসসি ভোকেশনাল ট্রেড সকল বিষয় গণিত এক বিষয় কোড উনিশ তেরো অধ্যায় তিন বীজগণিতিক রাশি আজকের বিষয় বীজগণিতিক রাশি এই অধ্যায় শেষে তোমরা বীজগণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ ও ঘন রাশির সম্প্রসারণ করতে পারবে ভাগ শেষ উপপাদ্য কী ব্যাখ্যা করতে পারবে এবং তা প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে বাস্তব সমস্যার সমাধানের জন্য বীজগণিতিক সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে চলো শুরু করি প্রথমে আমাদের জানার দরকার বীজগণিতিক রাশি কি সংখ্যা নির্দেশক প্রতীক ও প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয় যেমন টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি একটি বীজগণিত রাশি বীজগণিত রাশিকে এ বি সি পিকিউআর এম এন এক্স ইত্যাদি বর্ণের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয় বীজগণিতিক রাশি সংবলিত বিভিন্ন সমস্যা সমাধানে এই সমস্ত বর্ণকে ব্যবহার করা হয় পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহার করা হয় অন্যদিকে বীজগণিতে শূন্য ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয় বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয় বীজগণিতিক রাশি রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক এদের মান নির্দিষ্ট আর অক্ষর প্রতীকগুলো চলক এদের মান নির্দিষ্ট নয় এরা বিভিন্ন মান ধারণ করতে পারে আশা করি আমরা বুঝতে পেরেছি আসো আমরা বর্গ সম্বলিত সূত্রবলিগুলি জেনে নিই প্রথম সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র কিন্তু আমরা প্রথম থেকেই জেনে এসেছি সূত্র দুই এ মাইনাস বি হোল্ড স্কোয়ার সমান সমান এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটিও আমরা জেনে আসছি অনুসিদ্ধান্ত এক এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল্ড স্কোয়ার মাইনাস টু এ বি দেখো সূত্র থেকেই কিন্তু অনুসিদ্ধান্তার সৃষ্টি হয় আমরা যদি প্রথম সূত্রের দিকে লক্ষ্য করি তাহলে এখানে এ স্কোয়ার আছে আমি রেখে দিলাম এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আমি রেখে দিলাম তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে আর এখানে থাকছে প্লাস টু এ বি এই প্লাস টু এ বি কে যদি আমি পক্ষান্তর করে সমান সমানের এ পাশে নিয়ে আসি তাহলে কিন্তু সেটা হয়ে যায় মাইনাস মাইনাস টু এ বি কার সাথে হবে মাইনাস টু এ বি এ প্লাস বি স্কোয়ারের সাথে দেখো এখানে এ প্লাস বি হোল্ড স্কোয়ারের সাথে মাইনাস টু এ বি আছে তার মানে এক নম্বর সূত্র আমরা বলতে পারি যে এক নম্বর সূত্র থেকে এই অনুসিদ্ধান্তটি তৈরি হয়েছে অনুসিদ্ধান্ত দুই এখানে যদি আমরা লক্ষ্য করি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুই নম্বর সূত্রতে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর এখানে কিন্তু মাইনাস টু এ বি ছিল আমরা যদি পক্ষান্তর করি সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই যে মাইনাস টু এ বি ছিল এটা যখন পক্ষান্তর হবে তখন কিন্তু প্লাস হয়ে যাবে তখন কিন্তু এখানে প্লাস টু এ বি হয়ে গেছে আর এখানে যেটা ছিল যে এ মাইনাস বি হোল্ড স্কোয়ার আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এবারে অনুসিদ্ধান্ত তিন দেখো এ প্লাস বি হোল্ড স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল্ড স্কোয়ার প্লাস ফোর এ বি আমরা এটার একটু প্রমাণটা দেখি আমরা কিন্তু জানি যে এ প্লাস বি হোল্ড স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমরা প্রথম সূত্রটি এটা আমাদের এখন দেখো এখানে যদি আমরা একটা কাজ করি এই স্কোয়ার এখানে আমি ফোর এবি একটা নিয়েছি আর এখান থেকে যদি টু এবি আছে আমার এখানে মাইনাস এখানে ফোর এবি প্লাস আছে আমি যদি ফোর এবি থেকে যদি টু এবি বাদ দিই তাহলে কিন্তু যেহেতু বড়টার আগে প্লাস আছে তাহলে প্লাস টু এ থাকে এটার সাথে এটা মাইনাস হয়ে যাচ্ছে সুতরাং এ লাইনটাই আসে কিন্তু তাহলে আমি এটাকে এভাবেও লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর অর্থাৎ ফোর বি থেকে যখন আমি হচ্ছে টু এ বি বাদ দিচ্ছি তখন কিন্তু টু এ বি আমার থাকছে অর্থাৎ এই লাইনটাও যা এই লাইনটাও কিন্তু ঠিক একই লাইন তাহলে এখন দেখো এখানে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা কি লিখ লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল্ড স্কোয়ার প্লাস ফোর তার মানে কিন্তু এইটা তিন নম্বর সূত্র মানে এক নম্বর সূত্র থেকে কিন্তু অনুসিদ্ধান্ত তিনটা আমরা করতে পারি এবং এক এবং দুই এখানে কিন্তু দুইশো নম্বর সূত্রটিও আমরা আমরা প্রয়োগ করেছি আশা করি আমরা এটা বুঝতে পেরেছি অনুসিদ্ধান্ত চার এ মাইনাস বি হোল্ড স্কোয়ার সমান সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো এটা তোমরা সূত্রগুলো প্রয়োগ করে এই সূত্রটিও অনুসিদ্ধান্তটি প্রমাণ করবে অনুসিদ্ধান্ত পাঁচ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল্ড স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল্ড স্কোয়ার বাই টু আমরা যদি এটা প্রমাণ করতে যাই তাহলে প্রথম সূত্র আমার কী ছিল প্রথম ও দ্বিতীয় সূত্র দেখো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা ছিল প্রথম সূত্র এ প্লাস বি হোল্ড স্কোয়ারের সূত্র আর এখানে হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল্ল স্কোয়ার এটি কিন্তু আমার ছিল দ্বিতীয় সূত্র আমরা যদি দুটা যোগ করি তাহলে যোগ করলে কি হবে যোগ করলে তো আমার এখানে কোনো চিহ্নের পরিবর্তন হচ্ছে না অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে তাহলে এ স্কোয়ার এবং এ স্কোয়ার দুটা যোগ করলে হয় টু এ স্কোয়ার আর এখানে প্লাস আছে টু এ বি এখানে মাইনাস টু এ বি অর্থাৎ এই দুটা কেটে যাচ্ছে এখানে প্লাস বি স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার তাহলে টু বি স্কোয়ার থাকছে সমান সমান এ প্লাস বি হোল্ড স্কোয়ার থাকছে এখানে তারপর যেহেতু আমরা যোগ করছি এখানে প্লাস এ মাইনাস বি হোল্ড স্কোয়ার এবারে দেখো এখানেও টু আছে এখানেও টু আছে আমরা কিন্তু টু কমন নিতে পারি তাহলে এখানে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল্ড স্কোয়ার প্লাস অর্থাৎ এখানে যা ছিল তাই থেকে গেল এখন আমরা যদি দেখি টু ব্র্যাকেটের সাথে আছে অর্থাৎ গুণ অবস্থায় আছে আমরা যদি পক্ষান্তর করে দিই তাহলে কী হবে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে সমান সমানের এর পাশে এসে ভাগ হয়ে গেছে দেখো এটার সাথে এটা ভাগ হয়ে গেছে এটা কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত পাঁচ প্রমাণ হয়ে গেল অনুসিদ্ধান্ত ছয় এ বি সমান সমান এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার হ্যাঁ এই অনুসিদ্ধান্ত যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে এক এবং দুই নম্বর সূত্র হতে পাই হোল্ড স্কোয়ার আর দুই নম্বর সূত্র ছিল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিস্কোয়ার সংশন এ মাইনাস বি হল্ড এর আগে সূত্র প্রমাণের জন্য আমরা যোগ করেছিলাম অনুসিদ্ধান্ত প্রমাণের জন্য আমরা যোগ করেছিলাম এবারকার অনুসিদ্ধান্তের জন্য প্রমাণের জন্য আমরা বিয়োগ করবো তাহলে যদি বিয়োগ করি তাহলে এখানকার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এখানকার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এখানকার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে মাইনাস এটা যদি মাইনাস হয় তাহলে এ স্কোয়ার প্লাস আর ড স্কোয়ার মাইনাস কেটে যাচ্ছে আর এখানে বি স্কোয়ার প্লাস এবং বি স্কোয়ার মাইনাস কেটে যাচ্ছে আর এখানে টু এ বি প্লাস এবং এটাও হয়ে যাবে টু এ বি প্লাস তাহলে মোট হলো ফোর এবি আর এ মাইনাস বি হোল্ড স্কোয়ার মাইনাস যেহেতু আমরা বিয়োগ করছি এ মাইনাস বি হোল্ড স্কোয়ার এখন আমরা একটা কাজ করবো সেটা হলো যে এখানে ফোরটা হচ্ছে গুণ অবস্থায় আছে আমরা যদি পক্ষান্তর করে দিই তাহলে হচ্ছে ভাগ হয়ে যাবে এখন কথা হলো এখানে আলাদা ভাবে ভাগ হলো আমি কিন্তু একটা ভাগ করে দিয়েছি এখানে ভাগ করে তোমাদেরকে দিয়েছি এরপর লসাগুর মাধ্যমে কিন্তু আমরা যদি আবার লসাগু করি এখানে তাহলে কি হবে আবার লসাগু কিন্তু আসে ফোর অর্থাৎ এ লাইনটা চলে আসে কিন্তু ঠিক আছে এই ফোরটা যে ভাগ অবস্থায় ছিল এপাশে পাশে এসে এরকম অবস্থা হয়ে যাবে আমরা যদি এখানে লসেও করি ফোর এবং এখানেও ফোর লসেও করি লসেও কত আসে ফোর এই যে ফোর আবার যেরকম ছিল ঠিক একই রকম হয়ে গেল সুতরাং আমরা বলতে পারি যে এ বি সমস্য এ প্লাস বি বাই টু হোল্ড স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল্ড স্কোয়ার এখন প্রশ্ন হলো যে এখানে তো ফোর ছিল এখানেও ফোর ছিল তাহলে এখানে টু আসলো কীভাবে এখানে কিন্তু এ প্লাস বি হোল্ড স্কোয়ার ছিল কিন্তু এখানে ফোরের উপর হোল্ড স্কোয়ার নাই যদি থাকতো তাহলে আমরা হচ্ছে পুরোটার উপর স্কোয়ার দিতে পারতাম তো আমরা এখানে আমি এখান থেকে করে দেখাই দিয়েছি তোমাদের সুবিধার জন্য দেখো বি সমান সমান এ প্লাস বি বাই এ প্লাস বি হোল্ড স্কোয়ার এটা তো যা ছিলই এই যে এখানে এটা ছিল আর এখানে আমরা ফোরকে আমরা টু স্কোয়ার করতে পারি তাহলে এটার ওপর স্কোয়ার এটার উপর স্কোয়ার তাহলে আমি হোল্ড স্কোয়ার করতে পারি ঠিক একইভাবে এ মাইনাস বি এখানেও হোল্ড স্কোয়ার আছে এখানেও হোল্ড স্কোয়ার আছে তাহলে পুরোটার ওপর আমি স্কোয়ার দিতে পারি আর মাঝখানে মাইনাস আছে তাহলে আমরা বলতে পারি যে অনুসিদ্ধান্ত ছয় প্রয়োগ করে যে কোনো দুইটি রাশির গুণফলকে ওই দুইটি রাশির সমষ্টির অর্ধেকের বর্গ হতে ওই দুটি রাশির অন্তরের অর্ধেকের বর্গের অন্তর প্রকাশ করা যায় আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এবারে সূত্র তিন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমস্যা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ দুইটি রাশির বর্গের বিয়োগ এই যে দুটি রাশি এর বর্গের বিয়োগ ফল সময় রাশি দুটির যোগফল এই যে রাশি দুটির যোগ ফল গুণন রাশি দুটির বিয়োগ এই যে গুণন রাশি দুটির বিয়োগ ফল এভাবে আমরা বলতে পারি সূত্র চার এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমস্ত এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এবারে সূত্রে সম্প্রসারণ সূত্র নম্বর পাঁচ এ প্লাস বি প্লাস সি হোল্ড স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি এটা সূত্র আমরা এই সূত্রটাকে প্রমাণ করতে পারি এভাবে এ প্লাস বি প্লাস সি হোল্ড স্কোয়ার এটা তো আছেই এখানে আমি এ প্লাস বিকেও আমি একটা ব্র্যাকেটে ধরলাম আর এই গোটা ব্র্যাকেটটা ধরে আমি এটাকে পুরোটাকে এ ধরতে পারি এবং এ সি সিটাকে আমি বি ধরতে পারি তাহলে এই পুরোটা যদি আমার এ হয় প্লাস এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল্ড স্কোয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল্ড সূত্র হলো এ প্লাস বি হোল্ড স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই পুরোটা কিন্তু আমার এ তাহলে এই স্কোয়ার প্লাস টু এ এ হলো আমার এটা বি বি হলো সি প্লাস বি স্কোয়ার বি হলো আমার এখানে সি তাহলে বি স্কোয়ার হয়ে গেল এখন আমরা যদি এটা এ প্লাস বি হোল্ড স্কোয়ার এখানে আবার সূত্র পড়েছে আমরা যদি এটাকে সূত্র ভাঙে দিই তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর এখানে টু এবং এখানকার সি এই এ প্লাস বি এর সাথে গুণ অবস্থায় আছে যেহেতু দুটাই ব্র্যাকেটে তাহলে টু দিয়ে যদি গুণ করি এ কে তাহলে টু এ এবং ও গুণ আছে তাহলে টু এসি আবার টু দিয়ে বি কে গুণ করছি এবং সিও গুণ আছে তাহলে টু প্লাস এখানে সি তো থাকলোই সি স্কোয়ার এখন আমরা শুধু যদি একটু সাজায় লিখি তাহলে কি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে এক জায়গাতে লিখেছি প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু আমরা এইটাও আশা করি বুঝতে পেরেছি তো এটা ছিল আমাদের সূত্র পাঁচ এবারে আমরা অনুসিদ্ধান্ত আসি অনুসিদ্ধান্ত সাত অনুসিদ্ধান্ত সাত হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ বা এসি তো এটা কিন্তু আমরা অনুসিদ্ধান্ত পাঁচ থেকে কিন্তু এই সূত্রটা করতে পারি কীভাবে করতে পারি আমি এখানে প্রমাণ দেখাচ্ছি সেটা হলো যে এখানে তো আমার এ প্লাস বি প্লাস সি এটা তো আমার ছিলই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে টু ছিল সবার কাছে তাহলে টু আমি এদের কাছ থেকে কমন নিলাম তাহলে এখানে থাকলো এবি এখানে থাকলো থাকলো এবং এখানে এসি এখন আমরা একটা কাজ করব এই যে প্লাস টু এ বিসি এটা আছে এটাকে যদি আমরা পক্ষান্তর করে এ পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে যেহেতু এটা প্লাস ছিল এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে পক্ষান্তর হয়ে তাহলে সমান সমান তো এখানে থাকছেই আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ পাশে থাকলো এখন আমি শুধুমাত্র সাঁচায় লিখছি এ পাশ থেকে এ পাশে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় সময় আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল্ড স্কোয়ার মাইনাস টু এ বি বি সি সি এ প্লাস আশা করি আমরা এই অনুসিদ্ধান্তটা বুঝতে পেরেছি এবার অনুসিদ্ধান্ত আট এখানে এসে বলছে টু এ বি প্লাস বি সি প্লাস এ সি এ প্লাস বি প্লাস সি হোল্ড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাও কিন্তু আমরা পাঁচ নম্বর সূত্র থেকে প্রমাণ করতে পারি কিভাবে আমি এই পাঁচ নম্বর সূত্র থেকে এখান থেকে দেখাই দিয়েছি যে এটা ছিল আমার পাঁচ নম্বর সূত্র তো এখান থেকে আমরা আবারও টু কমন নিলাম এই তিনটা জায়গাতে কমন ছিল টু এবি বিসি সি এদের কাছ থেকে কমন নিলাম কমন নেওয়ার পর এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এ পাশে তো এটা আছেই এই স্কোয়ারকে আমি এ পাশে নিয়ে আসবো পক্ষান্তর করবো বি স্কোয়ার এবং সি স্কোয়ার তিনটাকে আমি পক্ষান্তর করে এরপরে নিয়ে আসলাম তাহলে এখানে প্লাস ছিল এখানে প্লাস ছিল এখানে প্লাস ছিল এটা সবই হয়ে গেল মাইনাস 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 সমান সমান টু এবি প্লাস বিসি প্লাস সি এসি এটা এ পাশে ছিলই টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তো আছেই আর এখানে যে মাইনাস মাইনাস এ আছে মাইনাস বি এবং মাইনাস মানে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে এটাকে আমরা হচ্ছে কমন নিতে পারি মাইনাস তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এখানে থাকলে প্লাস এখানে হয়ে গেল প্লাস তাহলে আমরা বলতে পারি টু এ বি প্লাস বি প্লাস এসি সমান সমান হচ্ছে এইটা এটাকে আমি সাজায় এ পাশে লিখেছি অর্থাৎ অনুসিদ্ধান্তটা প্রমাণ হয়ে গেল আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি তো এটা ছিল আমাদের পাঁচ নম্বর সূত্র এই পাঁচ নম্বর সূত্রকে প্রয়োগ করে আমরা অনেক কিছু করতে পারি যেমন আমাদের পাঁচ নম্বর সূত্র ছিল এ প্লাস বি প্লাস সি হোল্ড স্কোয়ার এটা থেকে আমার সূত্রটা এসেছিলো এইটা কিন্তু এমন যদি হয় এ প্লাস বি মাইনাস সি হোল্ড স্কোয়ার যদি হয় তাহলে কী করতে পারি আমরা তাহলে কি বের করতে পারি এ প্লাস বি আর এটাকে আমি হচ্ছে মাইনাস সি তো রেখেছি এখানে প্লাস দিলাম দেখো গুণ করো প্লাস এ মাইনাসে মাইনাস সি অর্থাৎ এ প্লাস বি এখানে প্লাসে মাইনাসে মাইনাস সি যা ছিল তাই থাকলো এবং উপরে হোল্ড স্কোয়ার ছিল হোল্ড স্কোয়ার আছেই তাহলে এখন আমরা এটাকে যে কাজটা করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এটাকে ব্র্যাকেটের মধ্যে আমি মাইনাস দিচ্ছি সময় সময় টু এবি প্লাস টু বি সি প্লাস টু এসি অর্থাৎ যেহেতু এখানে সি মাইনাস ছিল আমি সব জায়গাতেই এখানে সিটা মাইনাস করছি তো এখন আমি যে কাজটা করব সেটা হলো এখানে যা ছিল তাই রেখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এখানে হচ্ছে সি স্কোয়ার যখন হচ্ছে তখন হচ্ছে মাইনাস সি গুণ মাইনাস সি তাহলে মাইনাসে মাইনা সি স্কোয়ার কিন্তু দুই সি স্কোয়ার মানে কিন্তু দুইটা সি গুণ অবস্থায় এবং যেহেতু মাইনাসেছে তাহলে মাইনাসও গুণ হবে তাহলে মাইনাস আর মাইনাস সি তাহলে মাইনাসে মানে প্লাস আর সি আর সি এ সি স্কোয়ার তাহলে এখানে প্লাস হলো আর এই প্লাসে প্লাসে প্লাস তারপর টু এ তারপর এখানে প্লাস এবং এখানে থাকছে মাইনাস তাহলে এবং ব্র্যাকেট যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে টু বি সি দিয়ে আমি সি কে গুণ করব তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু বি সি আর এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর টু এ এবং সি গুণ অবস্থায় আছে যেহেতু ব্র্যাকেট তাহলে টু এ এবং সি গুণ করে দিয়েছি তাহলে এটা আমরা বের করতে পেরেছি একই রকমভাবে এবার আমরা বি এর আগে মাইনাস রেখেছি দেখি কী করতে পারি ঠিক আগের যে পদ্ধতি অ্যাপ্লাই করেছি যে সিটাকে আমি মাইনাস ধরেছিলাম এখানেও কিন্তু বিটাকে মাইনাস ধরাই আছে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে এবং এখানে সামনে প্লাস দিয়ে দেওয়া আছে আমরা যদি প্লাসে মাইনাসে মাইনাস বি হয় তাহলে এখানে এই স্কোয়ার অর্থাৎ সূত্র থেকে আসছে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার এবং বি স্কোয়ার মানে কিন্তু এখানে হচ্ছে মাইনাস বি আর এখানে টু এ বি টু এ এবং এই যে বি ছিল বিটা হলো এখানে মাইনাস যেহেতু এখানে মাইনাস বি আছে তাই মাইনাস বি রেখেছি টু বি সি টু বিসির ক্ষেত্রে এখানে মাইনাস বিটা ছিল মাইনাস মাইনাস রেখেছি এবং সি গুণ অবস্থায় থাকলোই টু এ সি অর্থাৎ টু এসির ক্ষেত্রে এখানে টু এসি থাকলো এখন আমরা এই স্কোয়ারটা রাখলাম এখানে বি স্কোয়ার আছে মাইনাস বি স্কোয়ার তবে মানে মাইনাস বি স্কোয়ার মানে হলো মাইনাস বি গুণন মাইনাস বি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে আগে আর বি আর বি এ বি স্কোয়ার তার প্লাস বি স্কোয়ার আর এখানে আর একটা প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার প্লাস এখানে প্লাস সি স্কোয়ার এখন এখানে হচ্ছে এটা প্লাস এবং এটা মাইনাস এটা মাঝখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে মানে গুণ তাহলে এ টু এ প্লাস এবং মাইনাস বি যদি আমি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু এ বি গেল এবার আমরা যদি এখানে করি এখানে প্লাস আছে টু এর আগে এবং এখানে মাইনাস আছে এবং যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে তার মানে গুণ অবস্থায় আছে এবং সিও গুণ অবস্থায় আছে যেহেতু ব্র্যাকেটের সাথে আছে তাহলে টু বি সি আর প্লাসে মাইনাসে মাইনাস টু বি সি আর এখানে প্লাস টু সি এখানে কোনো ঝামেলা নাই আমাদের এটাও কিন্তু প্রমাণ হয়ে গেল তাহলে তোমাদের জন্য গ নম্বর বইয়ে গ নম্বর যেটা দেওয়া আছে সেটা বাড়ির কাজ হিসেবে থাকলো এখানে এ বি এবং সি এ এখানে মাইনাস বি এবং এসে মাইনাস সি এই একই সূত্রের মাধ্যমে আমরা করবো কিন্তু এখানে মাইনাস বি এবং মাইনাস সি এখানে একটা একটা করে মাইনাস ছিল এখানে যেমন সি এর আগে মাইনাস ছিল এখানে বিয়ের আগে মাইনাস ছিল এবার এখানে বি আগে মাইনাস এখানে সিওরও আগে মাইনাস আশা করি এই পদ্ধতিগুলো এই যে এইভাবে এবং এই যে এইভাবে তোমরা এটা করতে পারবে বাড়ির কাজ হিসেবে তো এতক্ষণ আমরা বেশ মানে সূত্র এবং অনুসিদ্ধান্ত দেখলাম যেটা এ যেগুলো এই অধ্যায়ে কাজে লাগবে এবং সূত্র যেগুলো আমরা করলাম শুধু এ অধ্যায়ে না আরো অন্যান্য অধ্যায়ও কাজে লাগবে তো এখন আমরা একটু উদাহরণে যাব তিন দশমিক এক এর উদাহরণে যাব উদাহরণ এক এখানে বলছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ কত এখানে বর্গের কথা বলেছে তাহলে আমাকে বর্গ করতে হবে আগে তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এখানে বর্গ করে দিয়েছি আমি বা স্কোয়ার করে দিয়েছি তাহলে ফোর এক্স পুরোটাকে যদি আমি এ ধরি প্লাস ফাইভ ওয়াই পুরোটাকে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি হোল্ড স্কোয়ার তাহলে আমি কি বলছি ফোর এক্স পুরোটাকে এ ধরেছি যেখানে ফোর এক্স পুরোটা এ এ স্কোয়ার তারপর প্লাস সূত্র কি জানি আমরা এই স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার তাহলে এটা গেলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা কোন সূত্র প্রয়োগ করছি এই যে এই সূত্রটি আমরা প্রয়োগ করছি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক নম্বর সূত্রটি আমরা এখানে প্রয়োগ করছি এই যে এটা হলো এ স্কোয়ার প্লাস টু এ এবং এটা হলো বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন আমরা একটা কাজ করি এই স্কোয়ারটা কিন্তু ফোরের উপরেও আছে এই স্কোয়ারটা কিন্তু এক্সের উপরেও আছে তাহলে যখন ফোরের উপরে যাচ্ছে স্কোয়ার তখন চার গুণন চার চার চারে ষোলো আর এক্সের উপরেও স্কোয়ার স্কোয়ার থাকলো প্লাস টু এখানে ফোর এবং এখানে ফাইভ তাহলে প্রত্যেকটাই গুণ অবস্থায় আছে একে অপরের সাথে তাহলে চার দুগুণে আট আর পাঁচ আসছে চল্লিশ চল্লিশ এবং এক্সও গুণ আছে ওয়াইও গুণ আছে যেমন এক্স এবং ওয়াই গুণ অবস্থায় রেখেছি প্লাস এই স্কোয়ারটা পাঁচের উপরেও আছে ওয়াইয়ের উপরেও আছে যখন পাঁচের ওপরে স্কোয়ার যাচ্ছে তখন কী হচ্ছে পাঁচ গুণন পাঁচ অর্থাৎ পাঁচ পাচ্ছে পঁচিশ পঁচিশ এবং ওয়াইয়ের ওপরেও আছে ওয়াই স্কোয়ার এটা আমরা বুঝতে পেরেছি ঠিক একই রকমভাবে উদাহরণ দুই দেওয়া আছে থ্রি এ মাইনাস তো এখানে আমরা কোন সূত্র ব্যবহার করবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং থ্রি এ এই পুরোটাকে আমরা এ ধরবো এবং সেভেন বি এ পুরোটাকে আমরা বি ধরব বি ধরে এ অঙ্কটি করবো এ মাইনাস বি যেহেতু বর্গের কথা বলেছে এখানে স্কোয়ার হবে এ মাইনাস বি হোল্ড স্কোয়ারের সূত্র দিয়ে আমরা এটা করবো এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকছে এবার আমরা পরবর্তী অঙ্কে যাই এখানে উদাহরণ তিন তোমাদের বইয়ে উদাহরণ এ দেখবা বর্গের সূত্র প্রয়োগ করে এত এর বর্গ নির্ণয় করো নাইন হান্ড্রেড অ্যান্ড আছে তাহলে এটাকে আমরা বর্গ করবো আগে নাইন হান্ড্রেড বর্গ করলাম মানে স্কোয়ার করেছি স্কোয়ার করার পর এখন এটা তো আমি এটা যদি পুরোটা এ ধরি তাহলে এ স্কোয়ার হচ্ছে বা পুরোটা যদি বি ধরি তাহলে বি স্কোয়ার হচ্ছে কিন্তু এটা কোনো সূত্রের মধ্যে আমরা ফেলতে পারছি না এখন পর্যন্ত তাহলে এমনও আমরা একটা কাজ করতে পারি থাউজেন্ড মাইনাস ফোর এক হাজার থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে কিন্তু হচ্ছে নয়শো ছিয়ানব্বই হয়ে যায় এখন আমি যদি এটাকে এ মাইনাস এটাকে যদি আমরা বি ধরি তাহলে কিন্তু একটা কাজ করতে পারি এ মাইনাস বি হোল্ড স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে তাহলে এ মাইনাস বি হোল্ড স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক হাজারকে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি দশ লক্ষ তারপর চার দুগুণে আট আর আট দিয়ে এক হাজারকে গুণ করলে হবে আট হাজার যেহেতু তিনটাই গুণ অবস্থায় আছে তাই আমি তিনটাই গুণ করলাম আট হাজার আর এখানে ফোর স্কোয়ার মানে ফোর গুণন ফোর চার চারে ষোলো এই চার চারে ষোলো এবার আমরা একটা ক্যালকুলেশন করব এইটা হলো যোগ অংশ দশ লক্ষ যোগ অংশ আর এ হল ষোলোটা যোগ যেহেতু প্লাস আছে আর এর আগে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস আছে তার মানে এটা এবং এইটা দুটা হলো যোগ আর এইটা হলো বিয়োগ তাহলে এত থেকে আমরা এত বিয়োগ করব দশ লক্ষ ষোলো থেকে আট হাজার আমরা বিয়োগ করব বিয়োগ করলে পাচ্ছি নয় লক্ষ বিরানব্বই হাজার ষোলো এবার আমরা পরবর্তী অঙ্কে যাই উদাহরণ চার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ কত তাহলে এটাকে আমাকে বর্গ করতে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বর্গ করেছি স্কোয়ার দিয়ে দিয়েছি আমি এখন এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি এমন একটা অবস্থা তৈরি করব তাহলে এ প্লাস বি এতটুকু আমি একটা আলাদা করলাম এবং সি প্লাস ডি সি প্লাস ডি আমি আলাদা করলাম আমি যে প্লাস দিয়ে যদি ব্র্যাকেট মানে গুণ প্লাস দিয়ে যদি এদের সাথে গুণ করে দিই ছিল সেই আগের অবস্থাতেই হয়ে যাবে এখন এইটা যদি আমার এ হয় পুরো অংশটা এ প্লাস বিটা হলো আমার এ এবং সি প্লাস ডিটা হলো আমার বি পুরো অংশটা হলো বি এ প্লাস বি এবং এখানে একটা স্কোয়ার দেওয়া আছে হোল্ড স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল্ড স্কোয়ারের সূত্র ফেলতে পারি তাহলে সূত্র ফেলে আমাদের কী হচ্ছে এ স্কোয়ার প্রথমে এটা হলো স্কোয়ার প্লাস টু সূত্রে টু এ বি এটা হলো আমার এ এই যে বসে দিয়েছি এবং এটা হলো আমার বি এখানে বসে দিয়েছি প্লাস বি স্কোয়ার এই হলো প্লাস বি স্কোয়ার এই পুরোটা হলো আমার বি এই যে বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এখানেও কিন্তু একটা সূত্র পড়ে গেছে আবার এ প্লাস বি হোল্ড স্কোয়ার এবং এখানেও কিন্তু একটা সূত্র পড়ে গেছে সি প্লাস ডি হোল্ড স্কোয়ার এটাকে আমি এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এ প্লাস বি হোল্ড স্কোয়ার হয় তাহলে এ প্লাস বি হোল্ড স্কোয়ার তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর এখানে যা ছিল তাই করবো আমরা টু এখানে ছিল থাকবে এবার এখানে যেহেতু গুণ আছে তাহলে আমি গুণ করে দেব এ দিয়ে সিকে গুণ করব প্রথমে তাহলে এ সি তারপর এ দিয়ে ডিকে গুণ করব এ ডি প্লাসে প্লাসে প্লাস তারপর বি দিয়ে সিকে কে করবো গুণ করবো প্লাস এবং এরাও গে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস বি সি বিসি এবার বি এর আগে প্লাস ডি এর আগে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস বিডি বিডি অর্থাৎ টু এটা থাকলো এবং পুরোটাই এখানে গুণ অবস্থা থাকলো ব্র্যাকেট যেহেতু দেওয়া আছে গুণ এবং আমি এখানে যেটা বললাম যে এটাকে যদি আমি সিটাকে যদি আমি এ ধরি প্লাস এটাকে ডিটাকে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি হোল্ড স্কোয়ার হয় তাহলে এটাকেও আমি সেই সূত্রে একই সূত্রে ফেলছি এ স্কোয়ার প্লাস টু এ বি এখানকার এ ছিল সি আর এখানকার বি ছিল হলো ডি প্লাস বি স্কোয়ার বি মানে এখানকার এই ডিটাই হল বি স্কোয়ার এ বসাই দিয়েছি আমরা আমাদের এই সূত্রটা অর্থাৎ এ প্লাস বি হোল্ড স্কোয়ারের সূত্র এই সূত্র মানে এক নম্বর সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি এক নম্বর সূত্রটা এখানে প্রয়োগ করেছি এই সূত্রটা এবং এই সূত্রটা কিন্তু একই সূত্র শুধু এখানে সংখ্যাটা চেঞ্জ আছে তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আছেই এবং এই যে টু এদের সবার সাথে যেহেতু ব্যাকেট তার মানে সবার সাথে গুণ অবস্থায় আছে আমি গুণ করে দিলাম তাহলে টু এসি এখানেও প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস টু এসি আবার এখানেও প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস টু ডি এখানেও প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস টু বি আমাকে কিন্তু চিহ্নগুলোও গুণ করতে হবে এখানে যদি কোনো মাইনাস থাকতো তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যেত ঠিক একইভাবে এখানে প্লাস এখানে প্লাস প্লাস টু বিডি থাকলো তারপর এখানে প্লাস সি স্কোয়ার থাকলো তারপর প্লাস টু সিডি থাকলো প্লাস এখানে ডি স্কোয়ার থাকলো এখন আমরা এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারগুলোকে একসাথে নিয়ে এসে একটু সাজায় লিখবো আর কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এই স্কোয়ার এখানে থাকলো এখানে বি স্কোয়ার প্লাস ছিল এখানে সি স্কোয়ার প্লাস ছিল এখানে এখানে ডি স্কোয়ার এখানে প্লাস ছিল লিখেছি এখন এখানে লিখতে পারি আমরা টু এ বি তারপর হচ্ছে টু সি এই যেটা তারপর টু ডি তারপর টু বি সি প্লাস টু ডি প্লাস টু ডি আমাদের অঙ্ক হয়ে গেছে আমরা পরবর্তী অঙ্কে যাই উদাহরণ পাঁচ সরল করো এটা একটা দেওয়া আছে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড স্কোয়ার প্লাস টু সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড এভাবে একটা অঙ্ক দেওয়া আছে তো আমরা একটা কাজ করতে পারি দেখো এই যে ফাইভ এক্স সেভেন ওয়াই এবং থ্রি জেড এখানেও আছে ফাইভ এক্স থ্রি ওয়াই সেভেন জেড এখানেও আছে আর এখানে হচ্ছে সেভেন এক্স সেভেন ওয়াই থ্রি জেড সেভেন এক্স সেভেন ওয়াই থ্রি জেড এটা আছে তাহলে এটাকে যদি আমরা এ এবং এ অংশটাকে যদি আমরা বি ধরি তাহলে আমার একটু অঙ্কটা করতে সহজ হবে ছোট হয়ে যাবে অঙ্কটা তাহলে আমরা এভাবে লিখলাম যে ধরি ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড এ আর সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড আমি বি তো এখন এটা যেভাবে আছে সেটা সেভাবে আমি একটু বসাই দিই প্রদত্ত রাশি এটাকে আমরা কী ধরেছি এটাকে আমরা ধরেছিলাম এ তাহলে এটাকে আমরা এই এত বড় অংশ না লিখে আমি এ লিখেছি এ আর এখানে ছিল একটা স্কোয়ার এই স্কোয়ার বসেছি তারপর এখানে ছিল একটা প্লাস এই যে প্লাস এ প্লাসটা আমি বসালাম তারপর এখানে ছিল একটা টু এই যে টুটা বসেছি তারপর সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড সময় আমরা কী ধরেছি যে এখানে ধরেছি বি তাহলে এই টু এর পর এটা আমি আর এত বড় না লিখে আমি এটাকে বি লিখতে পারি বি লিখেছি যেহেতু গুণ ছিল তাই গুণ চিহ্ন দিয়েছি আমি এখানে তারপর ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড এটাকে আমরা কী ধরেছিলাম এটাকে ধরেছিলাম আমরা এ তাই আমি এখানে এ দিয়ে দিয়েছি তারপর এখানে ছিল প্লাস এই যে প্লাস এটাকে আমরা কি ধরেছিলাম এটাকে আমরা ধরেছিলাম এই যে এখানে বি এই যে এটাকে ধরেছিলাম পুরোটাকে বি তাহলে আমি এত বড় না লিখে আমি এটাকে লিখলাম বি এবং এখানে একটা ছিল একটা স্কোয়ার এই যে স্কোয়ার তাহলে দেখো তো কী পড়ছে এটা এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে তার মানে একটা সূত্র হয়ে যাচ্ছে কিসের সূত্র এ প্লাস বি হোল্ড সূত্র এটা কিন্তু এ প্লাস বি হোল্ড সূত্র আমরা বসিয়ে দিলাম তাহলে বসায় দেওয়ার পর এখন আমরা এ এর মান বসিয়ে দিলাম প্লাস ছিল এ এর মান কী এর মান হলো পুরো অংশটা এই যে পুরো অংশটা আমি লিখলাম তারপর কি চিহ্ন ছিল এখানে যোগ চিহ্ন ছিল এই যে যোগ চিহ্ন দিয়েছি তারপর এখানে ছিল বি এই যে দেখো এটা সমান সমান বি বি সমান সমান আমি কি ধরেছিলাম এইটা তাহলে এটা পুরোটা আমি বসে দিলাম এখানে বসে দিয়ে তারপর উপর একটা কি ছিল এ প্লাস বি এবং উপরে ছিল একটা হোল্ড এই যে হোল্ড স্কোয়ার বসে দিয়েছি তার মানে কি এ ও বি এর মান বসায় আমরা লিখে দিলাম এখন দেখো যেহেতু এখানে গুণ আছে ব্র্যাকেট গুণ এবং বাইরে কোনো সংখ্যা নাই কিন্তু যোগ আছে আমরা ওয়ান ধরে নিতে পারি তাহলে এই যোগ চিহ্নটা এদের সবার সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড থাকলো প্লাস এর আগে কিছু নাই এখানে কিছু নাই তার প্লাস আর এখানে একটা প্লাস প্লাসে প্লাসে প্লাস সেভেন এক্স এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সেভেন ওয়াই এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি জেড আর এখানে হোল্ড স্কোয়ার ছিল হোল্ড স্কোয়ার থাকলো এখন আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে হলো এখানে ফাইভ এক্স আছে কতটা এক্স আছে আগে দেখি এখানে পাঁচটা এক্স আছে এখানে আছে সাতটা এক্স এটাও যোগ চিহ্ন এটাও যোগ চিহ্ন তার মানে যোগ হবে আর এখানে আছে তিনটা আর নাই আর কোথাও এক্স নাই তার মানে এখানে পাঁচটা এক্স আছে এখানে সাতটা এক্স আছে তাহলে পাঁচ আর সাথে হয় বারো এক্স আচ্ছা এবারে আসি আমরা ওয়াই এর ক্ষেত্রে ওয়াই আছে এখানে সাতটা ওয়াই যোগ এখানে আছে সাতটা ওয়াই বিয়োগ তাহলে সাতটা ওয়াই থেকে সাতটা ওয়াই বাদ চলে গেল তার মানে এখানে কিছুই থাকলো না এখানে আছে থ্রি জেড প্লাস যোগ এবং এখানে থ্রি জেড এখানে মাইনাস তার মানে এই তিনটা থেকে তিনটা বাদ চলে গেল এখানেও কিছু থাকলো না তাহলে শুধুই থাকছে পাঁচ এবং সাত ফাইভ এক্স প্লাস সেভেন এক্স সমান সমান বারো এক্স এবং স্কোয়ার তাহলে এই স্কোয়ার কিন্তু বারোর উপরেও আছে এই স্কোয়ার কিন্তু এক্সের উপরেও আছে তাহলে এই স্কোয়ার যখন বারোর উপরে তখন বারো দিয়ে বারোকে গুণ করবো বারো স্কোয়ার মানে কি বারো গুণন বারো 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 একশো চুয়াল্লিশ আর এক্সের স্কোয়ার মানে যে এক্সের ওপর স্কোয়ার অঙ্কটি কিন্তু খুব সহজ ছিল আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এ অধ্যায়ে আমরা বিশেষ করে সূত্রগুলো নিয়ে এবং অনুসিদ্ধান্তগুলো নিয়ে বেশি আলোচনা করেছি উদাহরণ কেবল শুরু করেছি পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে আমরা আরও অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আরও কিছু উদাহরণ এবং অনুশীলনের অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব আর তোমাদের জন্য আমি বাড়ির কাজ হিসেবে কিছু দিয়ে রাখছি যেগুলো আমি প্রথমে দিয়ে রেখেছি অঙ্কগুলো বা অনুসিদ্ধান্ত করতে করতে আমাদের যেগুলো বাড়ির কাজ বলেছিলাম যেগুলো তোমরা করবা সেগুলোই এখানে বাড়ির কাজ হিসেবে থাকছে তো আজকের ক্লাসটা এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা অনুশীলনী এবং হচ্ছে উদাহরণ এর আরও অঙ্কগুলো নিয়ে হাজির হব এই আশায় আজকের মতন এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ